আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে আসলাম আরও একটি ভর্তা রেসিপি নিয়ে। আজকে আমি বাঁধাকপির ভর্তা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আমি একটি বাঁধাকপি নিয়েছি মিডিয়াম সাইজের, একটি বাঁধাকপির অর্ধেক নিয়েছি আমি এখানে ভর্তার জন্য। আমি এভাবে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম লবণ দিয়ে। ফিরে আসবো আমি 2-3 মিনিট পরে। 3 মিনিট পরে আমি ফিরে আসলাম। পানি বের হয়েছে, এখানে কোনো পানি দিতে হবে না, এমনিতেই পানি বের হবে বাঁধাকপি থেকে। আমি নেড়ে আবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য, পানিগুলো যে পর্যন্ত না শুকিয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, সামান্য পানি আছে, এগুলো শুকিয়ে নেব। পানি কিন্তু শুকিয়ে গেছে, এখন আমি তুলে নেব বাঁধাকপি। তুলে নিয়েছি আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম শুকনো মরিচ, আমি 6টি শুকনো মরিচ দিয়েছি। এখন কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম, ছোট সাইজের আমি 2টো রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি 5-6টি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন কম বেশি। তুলে নিয়েছি আমি, এখন এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না, সামান্য ভেজে নেব। হয়ে গেল পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দিয়ে দিলাম এখানে আমি 3টি টমেটো, পাকা দেখে নিতে হবে টমেটোগুলো। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব এখন টমেটোগুলো। আর এখন আমার ভর্তা মাখানোর পালা, চলে আসলাম। এখন আমি মরিচগুলো মাখিয়ে নেব রসুন।
হয়ে গেল মরিচগুলো মাখিয়ে নেয়া। এখন সব কিছু একসাথে আমি মাখিয়ে নেব। এখন নিয়ে নেব আমি টমেটোগুলো। আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আমি ধুয়ে কুচি করে নিয়েছি ধনে পাতাগুলো। দিয়ে দিলাম টমেটো, মাখিয়ে নেব। এখন দিয়ে দেব বাঁধাকপি। সব কিছু এখন আমি মাখিয়ে নেব একসাথে। হয়ে গেছে মাখিয়ে নেয়া। আমি চেষ্টা করেছি সহজভাবেই দেখানোর জন্য, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।